জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা কাল জানা যেতে পারে। জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের সুযোগ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর কাল আদেশের জন্য দিন রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ সোমবার আদেশের এই দিন ধার্য করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জাপা থেকে বহিষ্কৃত নেতা ও দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা আপিল বিভাগে আবেদন করেছিলেন।